হ্যালো গাইজ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো বাংলা কথার মেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো চলুন একটা নতুন একটা গেম আপনাদেরকে এখন আমরা দেখাবো। তো এই দেখুন, আমার পাশে কিন্তু অলরেডি রাশিদ ভাই আছে। তো রাশিদ ভাই এবং তার ফ্রেন্ডদের সাথে আমরা মজা করে এই ম্যাচটা খেলবো, ঠিক আছে? তো দেখা যাক ম্যাচটাতে উইন হওয়া যায় কি না। তো আসলে আমি প্রথমত দুঃখিত, আসলে আমার ভয়েসটা এখানে রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ডারটা প্রবলেমের কারণে অন্যদের ভয়েসগুলো রেকর্ড হচ্ছে না, যার কারণে আমি অন্যান্য ফ্রেন্ডদের ভয়েসগুলো আমি শোনাতে পারবো না। তো প্রথমে আমরা পিকে নামবো। পিকে না না পিকে না পিকে না ভাই, বিমা শক্তিতে নামি ভাই, রাশিদ ভাই। হ্যাঁ হ্যাঁ, বিমা শক্তিতে নামবো, ঠিক আছে? তো আশা করি আপনারা ম্যাচটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এখানে অনেক মজা করব আমরা সবাই মিলে, মজা করে এনিমিদেরকে মারবো। সো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশের যে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনি একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে ফ্রি ফায়ার গেম সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। হ্যাঁ, নেমে গেলাম। তারপর এখানে ভাই আপনারা কিন্তু যার যার পজিশন নিয়ে নেন, আপনারা হ্যাঁ চলে যান। রাশিদ ভাই আপনি আলাদা আলাদা হয়ে যান, ঠিক আছে? সবাই আলাদা আলাদা হয়ে যান, ঠিক আছে? যার যার লুট নিতে থাকেন। এখানে কিন্তু এনিমি থাকতে পারে ভাই, বুঝছেন? বিমা শক্তিতে অনেক এনিমি থাকতে পারে, সো একটু কেয়ারফুললি। ইয়েস, গান পান নাই ভাই, গান নেন, দৌড়ান ভাই, দৌড়ান দৌড়ান দৌড়ান। ইয়েস, আই হ্যাভ গট গান, আমি গান পেয়ে গেছি। এনিমি আছে নাকি? এনিমি এনিমি থাকলে নক করেন আমাকে। ও নো এনিমি, ও নো নো নো, আসতেছি আসতেছি, ইয়েস কামিং। এনিমি আছে ভাই, এনিমি এনিমি মারেন মারেন। ও শিট, তিন নাম্বারকে মেরে দিল, নক করে দিল। দাঁড়ান আমি ড্যামেজ করে দিছি। ও নো, আমাকে একদম শেষ ড্যামেজ করে দিছে, ফুল ড্যামেজ করে দিছে। আমি আর একটা গুলি খেলে আমি মরে যাব অলরেডি। আয় হায়, আমি মিডকেট নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, আবার যেন এনিমি না আসে, একটা দিলে আমি কিন্তু শেষ। আয় হায়, এনিমি আসিস না আসিস না, এনিমি আসিস না, আমি মিডকেটটা নিয়ে নিচ্ছি ভাই, আপনারা মারেন ভাই, আমি মিডকেটটা নিয়ে নিচ্ছি, আসতেছি, এই তো কামিং, মিডকেট হয়ে গেছে। কোথায় কোথায় ও কোথায় ভাই? উপরে ভাই, নিচে আছে তো, নিচে আছে। দাঁড়ান দাঁড়ান আমি দেখতেছি, ওই যে এখানে এখানে, এই যে এখান থেকে লুট নিচ্ছে, সালাবে মার যা, শর্ট গান লেলে। ইয়েস, নক করে দিয়েছি দাদা, ইয়েস মরে যা। ও শিট, আরেকজন আছে, আরেকজন আছে পাশাপাশি, আরেকজন আছে, ওই তো ওই তো ওই তো ওই তো, আরেকজন আছে দেখা যাচ্ছে। ও নো, পিছে থেকে গুলি করে দিল 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 আমাকে, দিল দিল ড্যামেজ করে দিল। ও নো, ও শিট ভাই, আমি শেষ হয়ে গেলাম, আই হ্যাভ অলরেডি ফিনিশড রাশিদ ভাই। চলুন দেখা যাক কী করতে পারেন আপনি। তো দাদা অলরেডি চারজন মেরে দিয়েছেন, চারজন কিল করে দিয়েছেন। ও নো, আমি তো পারলাম না, আমাকে ড্যামেজ করে দিয়েছে, বুঝছেন? আমাকে ড্যামেজ করে দিয়েছে, যার কারণে আমি আর থাকতে পারলাম না, ঠিক আছে? তাহলে খেলেন, অলরেডি আমি আর হচ্ছে তিন নাম্বার অলরেডি হয়ে গেছি আমরা শেষ। এখন দু নাম্বার আর চার নাম্বারের খেলা, দেখা যাক কে কতটুকু করতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, শিট, চার নাম্বার ভাই কেউ মেরে দিল। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে ঠিক আছে, ওকে মেরে দিয়েছেন। হ্যাঁ ভাই, লুট নিয়ে নেন ভাই, দেখেন ভাই কোথাও যদি একটা মাশরুম পান তাহলে মাশরুমটা নিয়ে নিন, ঠিক আছে? মাশরুমটা নিয়ে নেন তাহলে, হ্যাঁ হ্যাঁ মাশরুমটা নিয়ে নিলে হবে।
P90 আর M60, আর গান যে দুইটা নিছেন ওইটাই ঠিক আছে, গান দুইটা যেটা নিছেন না ওই দুইটা ঠিক আছে। হ্যাঁ চলেন, এবার চলেন। চলেন, আপনি শর্ট গান নিছেন কেন? শর্ট গান হাতে নিছেন কেন? শর্ট গানটা চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, P90। হ্যাঁ চলেন, হ্যাঁ উপরে যাওয়া যাক, চলেন উপরের দিকে। চলেন, কোন দিকে যাবেন? তো আসলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা এরকম নতুন নতুন গেম দেখতে, অবশ্যই নতুন নতুন ইভেন্ট সম্পর্কে জানতে, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি নতুন নতুন গেমস নিয়ে আসি আপনাদের সামনে এবং ইভেন্ট সম্পর্কে সকল তথ্য নিয়ে আসি। ঠিক আছে রশিদ ভাই, খেলতে থাকেন। আর আমি আপনাদেরকে রশিদ ভাইকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছে রশিদ ভাই, উনি আমাদের বেসেরই। তো উনি হচ্ছে গিয়ে, ওনার বাড়ি হচ্ছে গিয়ে কোথায় যেন ওনার বাড়িটা, বাড়ি আচ্ছা বাড়িটা মনে পড়লে বল, মনে কোথায়, দিনাজপুর, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর। ঠিক আছে, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর, আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। দাদা আপনার বাড়ি, দাদা আপনার বাড়িটা ভুলে গেছিলাম, বুঝছেন, দিনাজপুর না আপনার বাড়ি? হ্যাঁ 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 দিনাজপুর। ঠিক আছে, যান উপরে যান, অলরেডি 6টা কিল করে ফেলছেন, আর কয়েকজন আছে, যান যান উপরে যান। ইয়েস ইয়েস, ইয়েস 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 ইয়েস, শুট করেন শুট করেন, ইয়েস ড্যামেজ হয়েছে, যান যান যান, ইয়েস মারেন ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে মারেন, ইয়েস মারেন, ইয়েস ড্যামেজ হয়েছে, ড্যামেজ হয়েছে, ওই যে উপরেরটা মারেন, উপরে উপরে আরেকটা আছে। হ্যাঁ M60টা নেন, উপরে যান, এই তো ঠিক আছে, গুড, ইয়েস। আর যারা রাশিদ ভাই খেলাটা দেখতেছেন, যদি রাশিদ ভাই খেলাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওনার খেলাটা কেমন লাগলো। ঠিক আছে, আর ওনার এরকম খেলা দেখতে হলে, ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ওনার সাথে আবারও ম্যাচ খেলবো। ঠিক আছে, ওনার ম্যাচ দেখতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই কিন্তু নতুন হলেও কিন্তু ভালো খেলে, অনেক খুব ভালো খেলে এবং খুব মজা করে। ঠিক আছে, তো ওনার ম্যাচগুলো যদি আপনারা দেখতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই আমরা আবারও ম্যাচ নিয়ে আসতেছি। ইয়েস 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 ইয়েস, নক নক, ইয়েস ভাই মারেন, গুলি কি বুলেট শেষ হয়ে গেল নাকি? P19-এর বুলেট নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ বুলেট নিয়ে নেন, দেখে যান একটু ভাই, দেখে যান। হ্যালো গাইজ এভরি ওয়ান, দেখা যাক রশিদ ভাই জিততে পারে কিনা ম্যাচটা, দেখা যাক। আমরা কিন্তু এখন সবাই আশা ভরসা করতেছি, আমরা কিন্তু সবাই মিলে দেখতেছি। ঠিক আছে, রশিদ ভাই কি করতে পারে, একাই আমাদের ওয়ান ম্যান আর্মি রশিদ ভাই, ঠিক আছে, কি করতে পারে দেখা যাক। আমরা অবশ্য ট্রাই করতেছি আর উনিও ট্রাই করতেছে ম্যাচটা জেতার জন্য। ঠিক আছে, সো দেখা যাক, আপনারাও ম্যাচটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা, কারণ এখানে কিন্তু অনেক মজার ধরনের খেল, মজার ধরনের একটা কাহিনী আছে, যেখানে উনি করবে, উনি কিভাবে একাই সবগুলো এনিমি কিভাবে মারতে পারবে নাকি না পারবে না, দেখুন সবাই মিলে দেখুন, যে ম্যাচটা দেখুন, উনি কি সবাইকে একা পারবে সামাল দিতে নাকি না পারবে না, দেখতে হলে এখনই কি করুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মারেন মারেন ওকে, মারেন মারেন, ইয়েস ইয়েস, নকডাউন হয়েছে, ইয়েস ইয়েস ভাই চলেন। ও শিট, অলরেডি রশিদ ভাই কিন্তু অলরেডি 11 জন এনিমি কিল করে ফেলছে, আরও 2 জনের পিছে ছুটে আছে,
অবশ্য দুজনকেও মেরে ফেলবে যে অবস্থা দেখতেছি। ও একজনকে নকডাউন করে ফেলেছে, ঠিক আছে, ওইটাও মারা যাবে, ঠিক আছে। এবার রশিদ ভাই বিপদে পড়ে গেছে, জুনের ভিতরে পড়ে গেছে। ও শিট, দুই খান দিয়ে মারতেছে রশিদ ভাইকে, ঠিক আছে। দেখা যাক কি করা যাক, দেখা যাক কি করা যায় ওনাকে। ও শিট, নক করে দিয়েছে, ঠিক আছে, বেঁচে গেল। আরেকজন এখানে আছে, ওনাকেও মারতে হবে, ঠিক আছে, দেখা যাক। ইয়েস, নক হয়ে গেছে ভাই, চলতে থাকেন ভাই, জুনে এগুলো মারা যাবে ভাই, জুনে মারা যাবে, ওদেরকে নক করতে হবে না। আপনি শুধু কেল্লাটা কেটে ফালাই দেন নিচে, তাইলেই চলবে। এই যে এটাকেও নক করে দেন। ইয়েস 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 ইয়েস, নকডাউন, ইয়েস, হয়ে গেছে, চলুন। ও শিট, কংগ্রাচুলেশন রশিদ ভাই, আপনি অলরেডি 14 জন কিল করে ফেলছেন, 15 জন কিল করে ফেলছেন ভাই, পাগল হয়ে যাবে ভাই, আপনার এই ম্যাচ দেখে পাগল পাগল হয়ে যাবে দাদা। এটা কি করে ফেলেছেন, কিভাবে মারলেন আপনি এগুলো? আরো যে কতটা মারবেন, আরো যে আরো তো 12 জন আছে, কতটা মারবেন আরো? দেখা যাক রশিদ ভাই আরো কতটা মারতে পারে, ঠিক আছে, দেখা যাক। আমরাও সামনে এগিয়ে যাচ্ছি ওনার সাথে, আমরাও অনুপ্রেরণা দিচ্ছি, ঠিক আছে। সামনে এনিমি পেয়ে গেছে, পেয়ে গেছে, নক করে ফেলেছে, ইয়াস, মেরে ফেলেছে, 16 জন হয়ে গেল। দেখা যাক ম্যাচটা জিতা যায় কি না, কতজন পর্যন্ত মারতে মারতে যাওয়া যায়, দেখা যাক। কখন যে রশিদ ভাই নিজেও মারা যায় জানা যায় না, ঠিক আছে, কি মারাই যাবে নাকি না ম্যাচটা উইন হয়ে যাবে, বোয়াটা পেয়ে যাবে সেটাও জানা যায় না, ঠিক আছে, দেখা যাক। এনিমি কোথায়? ওই তো সামনে এনিমি, সামনে কি এনিমি আছে দেখতে পারছেন? তাহলে যান, ইয়েস। হ্যালো এভরিওয়ান, যারা রশিদ ভাই খেলাটা উপভোগ করতেছেন, খেলাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ম্যাচটা কীরকম হলো। এবং যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ওনার ভিডিওগুলো দেখতে চাইলে, ঠিক আছে, আমি আপনাদেরকে ওনার ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব আর ওনার সাথে খেলার চেষ্টা করব। সো এরকম মজার ভিডিও এবং মজার মজার কিল নিয়ে ম্যাচ বোয়া উইন হওয়ার ম্যাচগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে শুধু বোয়া উইন হওয়া ম্যাচগুলোই কিন্তু দেওয়া হবে এবং ফানি ভিডিওগুলো দেওয়া হবে। সো কেউ যদি মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ও শিট, আবার শর্ট গানও চালাইতে পারেন দাদা, আপনি একটা ফেমাস। ইয়েস ইয়েস, লোড নিয়ে নেন, ইয়েস, যাই হোক, উনি কিন্তু নতুন ছিল, নতুন থেকেও কিন্তু অনেক কিছু করে ফেলছে যা পুরানরাও করতে অনেক হার্ড। দেখুন তো, দেখা যাক পুরো ম্যাচটাই খেলা যাক। অলরেডি 17টা কিল করে ফেলছে, আরও 9 জন বাকি আছে, দেখা যাক কতজন আরও কিল করতে পারে নাকি না মরে যাবে। আমি আসলে এখনও কনফিউজ যে এটা কি বোয়া আসবে নাকি না বোয়া আসবে না। সো যদি বোয়া আসে তাহলে তো কোনো কিছু বলার নাই, শুধু রশিদ ভাইকে একটা কথাই বলবো, আগে বোয়াটা আসুক তারপর আমি রশিদ ভাইকে বলে দিব। সো আপনারাও কিন্তু বলে দেন, ঠিক আছে, আপনারা কিভাবে বলবেন তার জন্য কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে আপনারা যা বলতে চান, ইতিহাস পাতিহাস যা আছে যা বলতে চান আপনারা সম্পূর্ণ লিখে বলে দেন, কারণ এই কমেন্ট বক্স কিন্তু রশিদ ভাইও চেক করে। সো এভরিওয়ান, যারা ভিডিওটি উপভোগ করতেছেন অবশ্যই লাইক কমেন্ট করুন। ইয়েস ইয়েস, সামনে যান সামনে, হ্যাঁ হ্যাঁ সামনে, দুইজন দুইজন সামনে, দুইজন, ও পিছের থেকে আপনাকে আপনাকে পিছের থেকে মারতেছে ভাই, পিছেরটা আগে মারেন তারপর ওদেরকে মারেন, হ্যাঁ পিছের থেকে, যান যান আর একটু, আর একটু সামনে যান, ইয়েস ইয়েস ইয়েস, নক করেন, ও ওর ড্যামেজ হয়ে গেছে কিন্তু, দৌড়ান দৌড়ান, ওর ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, শালাকে একটা দিবেন শেষ, মরে যাবে শালা, পালিয়ে যাবে কোথায়? ইয়েস ইয়েস,
নক করে ফেলছেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেখা যাক, দেখা যাক, দেখা যাক, ইয়েস মরে গেছে ওইটা ভাই। সামনে আস্তে আস্তে যায়েন, কারণ সামনে একটা ভয়ঙ্কর একটা, ইয়াস 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 ইয়াস, আপনার পাশে, আপনার বাম পাশে, আচ্ছা তিনজন আছে আপনি, হ্যাঁ ঠিক আছে, উপরে থাকেন, ওরা গুলি করে তারপর একটু কমে তারপর আসুক, দেখা যাক। তারপর নাকি যাবেন ওখানে মারতে? আপনি ওইদিকেই যান, নিচে যান, হ্যাঁ ওইটাকে মারেন। আর মাত্র চারজন আছে, আর মাত্র চারজন বাকি আছে। রশিদ ভাই কিন্তু সেই খেলা দেখিয়েছেন, ও পিছনে একজন নক করতেছে, পিছনে পিছনে মারেন ওকে, মারেন, ইয়েস ইয়েস ইয়েস, মরে গেছে। মিডকেটটা নিলে ভালো হইতো, মিডকেট কিন্তু অবশ্যই কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আগে এনিমি মেরে নেন, তারপরে মিডকেটের চিন্তা করুন। আর আপনি পিছে একজন কিন্তু আছে, মিডকেটটা নিয়ে নেন, ঠিক আছে, পিছনে একটা আছে, ওই যে উপর থেকে ওইটাকে নক করতে হবে, ওই যে উপরে দাঁড়িয়ে রয়েছে, মিডকেট নিছিল, ও পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে ধরেন, তাড়াতাড়ি ধরেন, ওই যে পালিয়ে যাচ্ছে। ইয়েস M60 দিয়ে গুলি করেন, ইয়েস ইয়েস ইয়েস, ড্যামেজ, ইয়েস ড্যামেজ হয়ে গেছে, ও পালিয়ে যাচ্ছে, ফুললি ড্যামেজ হয় নাই, ইয়েস এখন হয়েছে। এখন আর একজন, আর দুজন বাকি আছে, ইয়েস রশিদ ভাই 20 জন হয়ে গেছে কমপ্লিট, ইয়েস 20 জন মেরে ফেলেছেন, ও শিট 21 জন মেরে ফেলেছেন দাদা, আর একজন আছে, বুয়া কি জিতবে না জিতবে না, ও মাই গড দাদা, আপনি এটা কি করলেন দাদা, মাত্র 6 জন থেকে ভাই, ও শিট, মারেন মারেন, বুয়া 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 মারেন, বুয়া বু, ও নো বুয়া, কংগ্রাচুলেশন ভাই, এটাই বলার ছিল আপনাকে, কংগ্রাচুলেশন ভাই। আসলে আপনি আমাদেরকে একটা অসম্ভব একটা ম্যাচ খেলে আমাদেরকে একটা বুয়া উপহার দিতে যাচ্ছেন, দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি একা নিজেই আর্মি, ওয়ান ম্যান আর্মি হয়ে 22 জনকে কিল করে ফেলে